আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম, প্রভাষক অর্থনীতি মুজাদ্দিদ ইসলামী আলিম মাদ্রাসা কালিয়াকৈর গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে আলিম প্রথম বর্ষ অর্থনীতি প্রথম পত্র থেকে আমরা বাণিজ্যিক ব্যাংক নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। বাণিজ্যিক ব্যাংকের সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। মূলত মুনাফা অর্জনের উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংক পরিচালিত হয়ে থাকে। বাণিজ্যিক ব্যাংকের জনগণকে সে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করবে এবং জনগণের প্রয়োজনে সে ঋণ বিতরণ করবে। এখন আমরা দেখব বাণিজ্যিক ব্যাংকের প্রধান প্রধান কার্যাবলী। বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ হচ্ছে আমানত সংগ্রহ করা। আমানত মূলত হচ্ছে তিন প্রকার। এটা হচ্ছে চলতি আমানত, সঞ্চয়ী আমানত, স্থায়ী আমানত। চলতি আমানত হচ্ছে যে আমানতটা জনগণ তার প্রয়োজনে যে কোনো সময় উঠাইতে পারে, এটা হচ্ছে চলতি আমানত। আর হচ্ছে সঞ্চয়ী আমানত, সঞ্চয়ী আমানত হচ্ছে যে সপ্তাহে একবার বা দুইবার এটা উঠানো যায়। আর স্থায়ী আমানত হচ্ছে, স্থায়ী আমানত এমন একটা আমানত যে আমানতটা একটা নির্দিষ্ট সময় পরিপূর্ণ হওয়ার পরে এটা উঠানো যায়। যেমন কোনো ব্যক্তি যদি 10 বছরের জন্য বা 20 বছরের জন্য কোনো মেয়াদে যদি আমানত সে রাখে, তাহলে 10 বা 20 বছর পূর্তি হওয়ার সাপেক্ষে সে আমানতটা উত্তোলন করতে পারবে। এটা হচ্ছে স্থায়ী আমানত। এরপরে হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের আরেকটা কাজ হচ্ছে ঋণ দান করা। জনগণের প্রয়োজনে বাণিজ্যিক ব্যাংক স্বল্পমেয়াদী বিভিন্ন ধরনের ঋণ প্রদান করে থাকে এবং সেই ঋণের মাধ্যমে জনগণ তার বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পাদন করে থাকে। এরপরে বাণিজ্যিক ব্যাংকের আরেকটা কাজ হচ্ছে আমানত সৃষ্টি করা। জনগণ বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করে, সেই ঋণ সে ব্যবহার না করে বাণিজ্যিক ব্যাংকে জমা করে রাখে। বাণিজ্যিক ব্যাংকে জমা করে রাখলে সেখানে কিন্তু বাণিজ্যিক ব্যাংকের আমানত সৃষ্টি হয়। তার মানে বাণিজ্যিক ব্যাংক কিন্তু আমানত সৃষ্টি করতে পারে। এটা বাণিজ্যিক ব্যাংকের আরেকটা কাজ। এরপর হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের আরেকটা কাজ হচ্ছে সঞ্চয় সংগ্রহ করা। জনগণ বাণিজ্যিক ব্যাংকে স্বল্প স্বল্পভাবে অল্প পরিমাণে অর্থ জমা করে থাকে এবং সেই জমা থেকে পরবর্তী সময়ে একটা বৃহৎ আকারের সঞ্চয় সৃষ্টি হয়। তাহলে আমরা বলতে পারি যে বাণিজ্যিক ব্যাংকের একটা কাজ হচ্ছে সঞ্চয় সংগ্রহ করা। বাণিজ্যিক ব্যাংক জনগণের মাধ্যমে সঞ্চয় সংগ্রহ করে, এটাও বাণিজ্যিক ব্যাংকের একটা কাজ। এরপরে বাণিজ্যিক ব্যাংকের আরেকটা কাজ হচ্ছে অর্থ স্থানান্তর করা। বাণিজ্যিক ব্যাংক জনগণের প্রয়োজনে বিভিন্ন সময় সে অর্থ স্থানান্তর করে থাকে। সেই অর্থটা চেকের মাধ্যমে হতে পারে, হুন্ডির মাধ্যমে হতে পারে, বিভিন্নভাবে ড্রাফটের মাধ্যমে হতে পারে। বাণিজ্যিক ব্যাংক জনগণের প্রয়োজনে অর্থকে স্থানান্তর করার কাজ করে। এটা বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান একটা কাজ। এরপর হচ্ছে বাণিজ্যিক ব্যাংক ওসি হিসাবে কাজ করে। ওসি হিসাবে বাণিজ্যিক ব্যাংক তার বিভিন্ন কার্যাবলী সম্পাদন করে থাকে। এটা বাণিজ্যিক ব্যাংকের আরেকটা অন্যতম প্রধান কাজ। এরপর হচ্ছে সম্পত্তির তত্ত্বাবধায়ক। অনেক সময় কোনো ব্যক্তি যদি সম্পদ যদি হুইল করে যায়, তাহলে সেই সম্পদের তত্ত্বাবধায়ক হিসাবে বাণিজ্যিক ব্যাংক কাজ করে থাকে। তাহলে আমরা বলতে পারি বাণিজ্যিক ব্যাংক সম্পত্তির তত্ত্বাবধায়ক হিসাবে সে তার কাজ সম্পাদন করে থাকে। এরপর হচ্ছে বাণিজ্যিক ব্যাংক আরেকটা কাজ করে থাকে, সেটা হচ্ছে শেয়ার বন্ড ক্রয় বিক্রয় করা। বাণিজ্যিক ব্যাংক জনগণের প্রয়োজনে বিভিন্ন ধরনের শেয়ার বন্ড ক্রয় এবং বিক্রয়ের বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে থাকে। এরপরে বাণিজ্যিক ব্যাংকের আরেকটা কাজ হচ্ছে বাণিজ্যিক ব্যাংক জনগণের কাজ করার হিসাবে সে কিন্তু একটা উপদেষ্টা হিসাবে কাজ করে থাকে। এরপরে বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ধরনের পরিসংখ্যান সংগ্রহ প্রকাশ করে থাকে। বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ধরনের পরিসংখ্যান এবং সংগ্রহ করা এবং প্রকাশ করার বিভিন্ন ধরনের কাজ এটা বাণিজ্যিক ব্যাংক করে থাকে। এরপরে হচ্ছে আর্থিক সনদপত্র প্রদান করা। অনেক সময় ছাত্রছাত্রীরা বা কোনো ব্যক্তি যদি বিদেশে গমন করতে চায়, তাহলে তার আর্থিক সচ্ছলতার একটা সার্টিফিকেট প্রদান করতে হয়। বাণিজ্যিক ব্যাংক সেই আর্থিক সচ্ছলতার সার্টিফিকেট প্রদান করে এবং তার মাধ্যমে কোনো ব্যক্তি, কোনো ছাত্র বা কোনো লোক সে কিন্তু বিদেশে ভ্রমণ করতে পারবে, বিদেশে তার কার্যক্রম সম্পাদন করতে পারে। তাহলে আমরা বলতে পারি যে আর্থিক সনদপত্র প্রদান করা বাণিজ্যিক ব্যাংকের একটা অন্যতম প্রধান কাজ, যেটা অন্য কোনো ব্যাংক করে থাকে না। এই বাণিজ্যিক ব্যাংকই আর্থিক সনদপত্র প্রদান করে থাকে। এরপরে হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের আরেকটা কাজ হচ্ছে মূল্যবান জিনিসপত্র সংরক্ষণ করা। অনেক সময় মানুষের স্বর্ণ, রূপা, অলংকার, বিভিন্ন ধরনের জিনিসপত্র বাণিজ্যিক ব্যাংকের কাছে সে সংরক্ষণ করে থাকে। বাণিজ্যিক ব্যাংক সে কিন্তু জনগণের সেই অর্থ সংরক্ষণ করে থাকে এবং জনগণের প্রয়োজনে যে কোনো সময় হলে সে আবার এটা রিটার্ন দিয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি যে বাণিজ্যিক ব্যাংক জনগণের প্রয়োজনে বা জনগণের মূল্যবান জিনিসপত্র সংরক্ষণ করে থাকে। এগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলী। তাহলে আমরা মনে হয় তোমরা মনে হয় এই বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীটা বুঝতে পারছো। তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।